গর্তের মধ্যে পড়ে সে ব্যক্তি মারা যাবে, সে ব্যক্তি গর্তের মধ্যে পড়লো এবং মারা গেল। এটা মার্ডার হবে নাকি কালপেবল হোমিসাইড হবে? এটা হচ্ছে কালপেবল হোমিসাইড হবে। মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা করার উদ্দেশ্যে তাকে গুলি ছোড়া হলো, সে মারা গেল, এটা মার্ডার নাকি কালপেবল হোমিসাইড? এটা হচ্ছে মার্ডার। হাফ কিলোমিটার দূর থেকে হত্যা করার উদ্দেশ্যে গুলি ছুড়লে এক্স মারা গেল, ওয়াই ওয়াই কি ধরনের অপরাধ করেছে? ওয়াই হচ্ছে কালপেবল হোমিসাইড, রাইট? নিন্দনীয় নরহত্যা। কত বছরের বেশি বয়সের কোনো ব্যক্তিকে তার কনসেন্ট নিয়ে হত্যা করলে সেটা কালপেবল হোমিসাইড হবে, কালপেবল হোমিসাইডের জন্য দায়ী হবে? উত্তর হচ্ছে 18 বছরের উপরে। আত্মরক্ষার অধিকার প্রয়োগে কাউকে হত্যা করা হলে সেটা নিন্দনীয় নরহত্যা হবে, কিন্তু আত্মরক্ষার অধিকার প্রয়োগে পূর্ব পরিকল্পনা অনুসারে নাস্তা কর কলেজ টাকা আছে, দেখ ওই মানি ব্যাগে টাকা নিয়ে যা, মানি ব্যাগ কোথায়? হ্যাঁ তো কলেজ কয়টায়? আচ্ছা ওইটা দেও, মানে কোথায়? চলবো একসাথে, সব হয়েছে লেখা? কটা, 100 হয়েছে আনসার? হ্যাঁ এমনি সিরিয়ালই আছে না? ঠিক আছে যা। এটা কি ডিম, ডিম আর রুটি? তার ওটা নিচে রাখ, পাতা যেন না লাগে পরে কামনে। তো যা, হ্যাঁ ওই যে মোবাইল, মোবাইল নিবি? ওটা থাক, আমি লাগবো না। ও ঠিক আছে, ওকে। এরপর আমরা চলে আসি যে যে কত বছরের উপরের? 18 বছরের উপরে, রাইট? এরপর আমরা চলে আসি হচ্ছে, চলে আসবো হচ্ছে, এই যে দেখেন এখানকার উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি যেটা ছিলাম, আত্মরক্ষার অধিকার প্রয়োগে পূর্ব পরিকল্পনা অনুসারে যদি আক্রমণকারীকে মারা হয় তাহলে সেটা খুন হবে নাকি কালপেবল হোমিসাইড হবে? তাহলে সেটা মার্ডার হয়ে যাবে। আত্মরক্ষার অধিকার প্রয়োগ যদি সরল বিশ্বাসে আপনি করে থাকেন তাহলে সেটা হয়ে যাবে কালপেবল হোমিসাইড। ক্লিয়ার? বুঝতে পারছি। এবার আসেন হঠাৎ দ্বন্দ্বে যদি কাউকে মারা হয় তাহলে হত্যাকারী কিসের জন্য দায়ী হবে? কালপেবল হোমিসাইডের জন্য, নিন্দনীয় নরহত্যার জন্য। হত্যা করার অভিপ্রায়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা কোনো ব্যক্তিকে দূর থেকে গুলি করা হলো, হত্যা করার অভিপ্রায়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা কোনো ব্যক্তিকে গুলি ছুড়লে সে ব্যক্তিটি মারা যায়, বলেন এটা কালপেবল হোমিসাইড নাকি মার্ডার? এটা কালপেবল হোমিসাইড নাকি মার্ডার? এটা হচ্ছে কালপেবল হোমিসাইড, কালপেবল হোমিসাইড, কালপেবল হোমিসাইড। একইভাবে পাখির শিকার, পাখির শিকারি, পাখি শিকারি যদি পাখি শিকার করতে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তিকে
হত্যা করার উদ্দেশ্য ব্যতীত হত্যা করে, গুলি ছুড়ে সে মারা যায়, তাহলে সেটা কি হবে? এটা কিন্তু কাপাবল কালপেবল হোমিসাইড হবে। আচ্ছা, হোমিসাইড। এই জায়গাগুলো খুব সাবধানে উত্তর করতে হবে। এরপর আমরা চলে আসি যে মার্ডারের শাস্তি, মার্ডারের সর্বোচ্চ শাস্তি কি এবং মার্ডারের শাস্তি কি। 300 ধারা, 303 ধারা খুব ইম্পর্টেন্ট পেনাল কোডের, যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি খুন করে, হত্যা করে কাউকে, তাহলে শাস্তি হচ্ছে সর্বোচ্চ শাস্তি, এবং সর্বোচ্চ শাস্তি এবং সর্বনিম্ন শাস্তি হচ্ছে 19 থেকে 19 থেকে। ওই বইটাতে, ওই বইটাতে। আচ্ছা, তাহলে আপনার কোথায় ছিলাম? আসলে আমার মামাতো হয়ে যাইছে, বুঝছেন, ওরে কাজ দিছিলাম অনেকগুলা, ও 303 ও ইন্টারে পরে তো ও খাতাপত্র নিয়েছে, দাদা লিখছি, এই একটু কথা বলতেছিলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 303। আসলো এরপর আমরা চলে আসি 303-এ 3। এরপরে আমরা 304-এর শাস্তি পরে বলবো, 305-এর শাস্তিটা একটু মনোযোগ দিয়ে পড়বে, 305-এর শাস্তিটা। এরপরে 310, 310 যারা হচ্ছে শিশু অপহরণকারীদের সাথে মিশে বা অভ্যাসগতভাবে যারা দস্যু, হ্যাবিচুয়াল রোবার্স যারা, এদের সাথে যারা মিশে, তাদের তারা কি ধরনের অপরাধ করে বলে গণ্য হবে? ঠক। এই এই শাস্তিটা খুব গুরুত্বপূর্ণ, 311 ধারার, যে সর্বোচ্চ শাস্তি কি, সর্বনিম্ন শাস্তি কি, একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড 311, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড 303। ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে আসি, এরপর আমরা চলে আসবো হচ্ছে 300, যেমন আঘাত, আঘাতের সংজ্ঞা কত দাঁড়াতে আছে, এটা আসার সম্ভাবনা নাই। আঘাতের ফলে কয় ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে সেটাকে আমরা গ্রিভিয়াস হার্ট বলবো, 8 ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। এক্স ওয়াই কে, এক্স ওয়াই কে এমন ভাবে আঘাত করলো, সে আঘাতের ফলে টানা 20 দিন ধরে ব্যথা থাকলো, তাহলে এক্স কি ধরনের অপরাধ করেছে? এক্স হচ্ছে গুরুতর আঘাত বা গ্রিভিয়াস হার্টের জন্য দায়ী হবে। একটু আগে লিখতেছিলাম যে সকল সকল গ্রিভিয়াস হার্ট হার্ট মানে সকল গুরুতর আঘাত আঘাত, কিন্তু সকল আঘাত গুরুতর আঘাত নয়। অর্থাৎ একটা আঘাত তখন ওই গুরুতর আঘাতে পরিণত হবে যদি সে আঘাতের ফলে 8 ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, সে আঘাতের ফলে 8 ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে আসি, এখানে শাস্তিটা পড়ে ফেলতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট শাস্তি হচ্ছে 326-এর ক, যে ডিরেক্ট কোন দ্বারা শাস্তি মৃত্যুদণ্ড, 326-এর ক, বা কোন দ্বারা শাস্তি মৃত্যুদণ্ড হবে না, সেখানে তিনটা অপশনই আমাদের মৃত্যুদণ্ড দিয়ে দিবে, তিনটা অপশনই আমাদের মৃত্যুদণ্ড দিয়ে দিবে। আর একটা ধারা হচ্ছে মৃত্যুদণ্ড বিহীন থাকবে, যেমন 339, যেমন 300, 341 ধারা উঠাই দিল। ঠিক আছে, 326-এর ক দ্বারা সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড, বা কোন দ্বারা শাস্তি সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এক্স এর চলাচলের রাস্তায় ওয়াই বাধা দেয়, ওয়াই কি ধরনের অপরাধ করেছে, ওয়াই কি ধরনের অপরাধ করেছে, ওয়াই হচ্ছে অবৈধ বাধা, ওয়াই হচ্ছে অবৈধ বাধা, বা ওয়াই ওয়াই কোন ধারায় অপরাধ করেছে, ওয়াই হচ্ছে অপরাধ করেছে হচ্ছে কোন ধারায়, 339 ধারায়। 20 বিঘা জমির মধ্যে, 20 বিঘা জমির মধ্যে ওয়াই কে প্রবেশ করানো হলো, সে জমি থেকে বের হওয়ার একটি মাত্র গেট আছে, সেই গেটটি বন্ধ করে দেওয়া হলো, সে গেটটি কি করে দেওয়া হলো, সে গেটটি বন্ধ করে দেওয়া হলো।
সেই গেটটি বন্ধ করে দেওয়া হলো। তাহলে ওয়াই এখানে কি ধরনের অপরাধ করেছে? অবৈধ আটক। কিসের জন্য দায়ী হবে? অবৈধ আটকের জন্য দায়ী হবে। সেখানে 3 দিন আটক করে রাখছে, 3 দিন বন্দি করে রাখছে, তাহলে শাস্তি কত বছর হবে? 2 বছর না 3 বছর? 2 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। 3 দিন বা 3 দিনের বেশি আছে, 2 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। ঠিক আছে বিষয়টা। এবার আমরা চলে আসি, এটা গেল একটা বিষয়, তাহলে শাস্তি গুলো পড়ে ফেলছো। এবার আমরা 361 ধারাতে যাই, 361 ধারাতে যাই। 361 ধারার বয়সটা খুব ইম্পর্টেন্ট, এখানকার বয়সটা খুব ইম্পর্টেন্ট, যে বালকের ক্ষেত্রে কত বছর, মানে মেয়ের ক্ষেত্রে কত বছর, আর হচ্ছে ছেলের ক্ষেত্রে কত বছর, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট যে ছেলের ক্ষেত্রে কত বছর আর হচ্ছে মেয়ের ক্ষেত্রে কত বছর। ওকে, এবার আমরা চলে আসি যে এরপর হচ্ছে অ্যাবডাকশন কত ধারাতে আছে। যদি ধারা কেন্দ্রিক হয় তাহলে 362, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য 364A, 364 ক। প্রথমত 364 ক ধারার সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। এরপরে হচ্ছে যে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এরপরে হচ্ছে আমাদের পড়তে হবে, কি পড়তে হবে, এরপর হচ্ছে যে কত বছরের নিচের শিশুকে অপহরণ করা হলে কি কি উদ্দেশ্যে, সেখানে বলে দিছে যে গ্রিভিয়াস হার্টের উদ্দেশ্যে, মার্ডারের উদ্দেশ্যে, তারপরে আরো কয়েকটা বলছে। এই উদ্দেশ্যে যদি অপহরণ করা হয়, অ্যাবডাক্ট করা হয় বা কিডন্যাপ করা হয়, তাহলে সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড, 364A। ধর্ষণের উপাদান কয়টি? 5টি। সম্মতি থাকুক আর না থাকুক, কত বছরের নিচের কথা বলছে? 14 বছরের নিচের কথা বলছে। নিজের স্ত্রী বয়স কত বছরের নিচে হলে? 13 বছরের নিচে হলে সেটা ধর্ষণ হবে। এরপরে আমাদের এখানে শাস্তি দরকার নাই। এরপর হচ্ছে যে আমরা আননেচারাল অফেন্স বা অস্বাভাবিক অপরাধ কত ধারাতে আছে? অস্বাভাবিক অপরাধ কত ধারাতে আছে? 377 আছে। এরপর আমরা 378 থেকে চলে যাব। ওকে, এবার আমরা চলে আসি 378। অর্থাৎ এখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের উদাহরণ পড়ে ফেলতে হবে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের উদাহরণ পড়ে ফেলতে হবে, রাইট? ওকে, এবার আমরা চলে আসি চুরির ক্ষেত্রে কোন ধরনের সম্পত্তি হবে? অস্থাবর সম্পত্তি। চুরির ক্ষেত্রে বসত বাড়িতে চুরির ক্ষেত্রে শাস্তি কি? 7 বছর পর্যন্ত কারাদণ্ড। যদি বলা হয় যে দোকান থেকে চুরি করছে, যদি বলা হয় যে দোকান থেকে চুরি করছে, তাহলে শাস্তি কি হবে? 3 বছরের কারাদণ্ড, কারণ দোকানের কথা কোথাও উল্লেখ করে না। কিন্তু যদি বলে দোকানের কর্মচারী চুরি করছে, যদি বলা হয় দোকানের কর্মচারী চুরি করছে, তখন কি হবে? তখন কিন্তু ভাই ওই যে আছে না ক্লার্ক বা স্টাফ, কত? এটা 7 বছর হবে, এটা 381 হবে। ক্লিয়ার? এরপরে আমাদের এক্সট্রোশনের শাস্তি কি? 384 ধারা। এবার আসেন, এক্স নামক এক ব্যক্তিকে ওয়াই রাস্তায় থামালো, থামিয়ে তার মাথায় গুলি ধরে বললো যে আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। সে 1 লক্ষ টাকা দিয়ে দিল, এটা কি হবে বলেন তো? এটা কি এক্সট্রোশন হবে নাকি রোবারি হবে? এটা কি এক্সট্রোশন হবে নাকি রোবারি হবে, কি মনে হয়? এক্সট্রোশন গল্প বলবো, এটা দাদা রোবারি, এটা রোবারি হবে, এটা আসলে দস্যুতা হবে। কারণ হচ্ছে
এই যে মাথায় যে গুলি ধরে এটা কিন্তু তাৎক্ষণিক ভয় সৃষ্টি হয়, তাৎক্ষণিক ইনস্ট্যান্ট ফিয়ার সৃষ্টি হয়। আবার এক্স ওয়াই কে রাস্তায় থামালো, এক্স ওয়াই কে দুই সাইডটা চপ্পল দিল, মানে আঘাত করলো, এরপরে সে দাবি করলো এত টাকা দিতে হবে, এটা কি হবে? এটাও কিন্তু রোবারি, এটাও কিন্তু রোবারি। এক্সট্রোশনে কি আঘাত করা হয়, তাকে হুমকি ধামকি দেওয়া হয়, হুমকি ধামকি দেওয়া হয় এবং দূরবর্তী হুমকি ধামকি দেওয়া হয়, ডিস্ট্যান্ট ফিয়ার আমরা যেটাকে বলি। ওকে, এরপর আমরা চলে আসি ডাকাতি, তো আমরা বুঝি। আচ্ছা, যদি এরকম হয় যে সাতজন ব্যক্তি, যদি এরকম হয় যে সাতজন ব্যক্তি, হ্যাঁ, যে সাতজন ব্যক্তি মনে করেন যে কি করলো, সাতজন ব্যক্তি হচ্ছে আপনার রাস্তা একজন কাটকাইলো, আটকে মনে করেন যে ইচ্ছা মতো মারলো টাল্লো, তার কাছ থেকে টাকা দাবি করলো, সে টাকা দিয়ে দিল, এটা কি হবে, ডাকাতি নাকি রোবারি? এটা হবে ডাকাতি। মানে আমাদের সেম সিমটমস থাকবে বা ডিফারেন্স হচ্ছে মেম্বারে, সদস্যতে, হ্যাঁ, রাইট। এরপর আছে ডাকুইটি উইথ মার্ডার, কত ধারাতে আছে, শাস্তি কি, সর্বোচ্চ শাস্তি কি, 396, রাইট, সর্বোচ্চ শাস্তি হচ্ছে আমাদের মৃত্যুদণ্ড। তো এক্স এর কাছে বিশ পরি স্বর্ণ রেখে ওয়াই সিঙ্গাপুরে গেল, কথা ছিল যে সিঙ্গাপুরে আসা, সিঙ্গাপুর থেকে ফিরে আসার সাথে সাথে এক্স কি করবে, এক্স সে পাঁচ ভরি স্বর্ণ ফেরত দিবে। সে সিঙ্গাপুর থেকে আসলো, দেখা গেলো সে এতদিনে ওডারে মনে করেন যে হাট ঠার এটা সেটা বানায় তার বউরে, তার তার বউকে দিয়ে দিছে আর কি, অথবা সে বিক্রি করে দিছে। তাহলে সে কি করেছে বলেন তো, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে, ক্রিমিনাল, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করেছে, কত ধারার অধীন, 405 ধারার অধীন। এখন দোকানের যিনি ধরেন দোকান, ধরেন দোকানের কর্মচারী, দোকানের কর্মচারীর কাছে দোকানের সমস্ত দায়িত্ব দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, তার কাছে চাবি টাবি সবকিছু থাকে, এখানে সে যদি কোনো কিছু করে বা কোনো কিছু সরিয়ে নেয় তাহলে সেটাকে কি বলবে, সেটা কত ধারায় শাস্তিযোগ্য হবে, 408 ধারায়, 7 বছর, ঠিক না, নাকি 7 বছর না, ওকে, ঠিক আছে দাদা। এরপরে দেখেন যে 425 ধারাতে কি বলছে, 425 ধারা উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, যে ইচ্ছাকৃত ভাবে এখানে দাদা 407 করবো না, 407 ব্যাংকের কর্মকর্তা যদি ইয়া করে, না, 405, 406, 408 ইনাফ আর লাগবে না। আচ্ছা, ওই না, ওগুলা তো প্রত্যেকটা জায়গায় তো 7 বছর না, প্রত্যেকটা জায়গাতে তো 7 বছর, এগুলার ধারা খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলা শাস্তির ক্ষেত্রে যেটা হয় ধারা আছে, বেসিক ধারাটা খুব গুরুত্বপূর্ণ, যেমন 405, 403, মানে বেসিক ধারা বলতে বোঝাচ্ছি যে শাস্তির ধারাটা না, মানে শাস্তিটা ইম্পর্টেন্ট বাট শাস্তির ধারাটা ইম্পর্টেন্ট না, শাস্তিটা যেই ধারা থেকে এসেছে, যে ধারাটা মাদার ধারা, মূল ধারা, সেই ধারাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর আমরা চলে আসি যে চিটিং বাই পারসনেশন কত ধারাতে আছে, 417 ধারাতে আছে, শাস্তি কি, 419 ধারায়। এখানে একটা বিষয় আছে যে চুরির জন্য শাস্তি কত বছর, সরি, চিটিং এর জন্য, প্রতারণার জন্য শাস্তি কত বছর, 1 বছর। তো 1 বছর সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে, 1 বছর সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে, কারণ সেখানে লেখা আছে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যে কোনো বর্ণনার কারাদণ্ড, এটা লেখা আছে। ওকে, এবার আমরা একটু সামনে আগাই, তারপর 425 গিয়ে দেখবে যে উদাহরণ, এটা শাস্তি আছে 426, সম্ভবত 3 মাস, 3 মাস না, 3 মাস। সেখানে দেখেন ইচ্ছাকৃত ভাবে কোনো সম্পত্তির ক্ষতি কর, ইচ্ছাকৃত ভাবে, এতে যে তার লাভ হচ্ছে এটা না, কিন্তু 403 যান, 403 কিন্তু তার লাভ হচ্ছে, সে সম্পত্তিটা অপব্যবহার করতেছে বা নিজের প্রয়োজনে ব্যবহার করতেছে, আর 425 গিয়ে কিন্তু তার লাভ হচ্ছে না, সে শুধু শুধু ক্ষতি করতেছে।
ঠিক আছে, একই সাথে মালিকের ক্ষতি, একই সাথে ওই সম্পত্তির ক্ষতি, তার বিনিময়ে তারপরে বেনিফিট হচ্ছে না, সে কাকাম করলো আর কি, অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন, এটা হচ্ছে 425, শাস্তি হচ্ছে 426। এরপরে যদি সামনে আগাই যে কয় ভাবে হাউস ব্রেকিং হতে পারে, 445 বলছে 6 ভাবে হাউস ব্রেকিং হতে পারে। এরপর আছে যে ফোরজারি কত তারাতে আছে, 463 আছে। যদি কেউ যদি স্বাক্ষর নকল করে বা স্বাক্ষর ভুলভাবে দেয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা জালিয়াতি বলবো বা ফোরজারি বলবো। এটা শাস্তি হচ্ছে 465 দ্বারা, তাছাড়া আমাদের কেটে যাবে, আমরা নতুন করে জয়েন করি।